সাবেক মেয়র সাক্ষুকে সঙ্গে নিয়ে নগরবিদদের পরামর্শে কুমিল্লাকে নতুনভাবে সাজাতে চান নবনির্বাচিত মেয়র। ভোটে জিতে এমন প্রতিশ্রুতি দিয়েছেন আরফানুল হক রিফাত। ফলাফল বদলে দেওয়ার অভিযোগ তুলে দু একদিনের মধ্যেই মামলা করার হুমকি দিয়েছেন পরাজিত প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু। আতিকা রহমানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাদুর রহমান রুবেল। নিরুত্তাপ ভোটে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন কাটলেও শেষটা ছিল নাটকীয়তায় ভরা। জয়ের দুয়ার থেকে হেরে ফিরতে হয় দুইবারের মেয়র সাক্ষুকে। নতুন নগরপিতা পান কুমিল্লার মানুষ। জয়ের পর আওয়ামী লীগ সমর্থিত মেয়র আরফানুল হক রিফাত মনে করেন কুমিল্লার মানুষ পরিবর্তন চেয়েছে, তাই ভোট দিয়েছে নৌকায়। দলমতের বাইরে গিয়ে নগরীর উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি। বাংলাদেশের খুব নাম করা নগরবিদ যারা আছেন ওনাদের সাহায্য নেব কুমিল্লা নগর সাহায্যের জন্য। আর এই ড্রেনেজ সমস্যা, যানজট সমস্যা, পানিবদ্ধতার সমস্যা নিয়েও আমি অলমোস্ট এগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করছি। প্রয়োজন আমি প্রাক্তন মেয়রকেও দাওয়াত করব। আসেন আমরা সবাই মিলে কুমিল্লার মানুষকে অন্তত পক্ষে জলবদ্ধতা যানজট থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করি এবং আমি পারব, ইনশাল্লাহ আমি পারব। হ্যাট্রিক জয়ের স্বপ্ন ভঙ্গ হয় বিএনপি থেকে বহিষ্কার হওয়া স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষুর। গণমাধ্যমকে এড়িয়ে চললেও টেলিফোনে জানিয়েছেন এই ফল মানেন না তিনি, দ্বারস্থ হবেন আইনের। স্থানীয় নির্বাচনী কর্মকর্তা শাহিদুল নবী চৌধুরী অবশ্য বলেছেন কোনো চাপে পড়ে ফল ঘোষণা করেননি তিনি, ভোট হয়েছে স্বচ্ছভাবেই। একজন সম্মানিত প্রার্থী যে অভিযোগ করেছেন যে একটা ফোনের যে ফোন আসছে চাপে পড়ে চাপ ইত্যাদির কথা বলেছেন, এটা এই ধরনের কোনো ফোন কোনো কিছু আমার কাছে আসে নাই। আর হচ্ছে যে এখানে আপনারা নিজেরাও দেখেছেন যেমনটি এখানে একটা পরিস্থিতি একটু অবনতির দেখতেছেন, দুইটা পক্ষ মুখোমুখি হয়ে যাচ্ছে। ওই সময়টাতে আমি যেমন জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয়, সিইসি স্যার ওনাদেরকে ফোন দিচ্ছিলাম যে এখানে আমাদের সিচুয়েশন এমন যাতে এখানে ফোর্স আসে বা এটা আসে। এখানে ওদের সাথে আমি নিজে ফোন দিয়ে কথা বলতেছিলাম বা সিইসি স্যারও খোঁজ নিচ্ছিলেন। কুমিল্লাবাসী চান নতুন মেয়র কাজ করবে নগরীর কল্যাণ আর উন্নয়নে। মাইদুর রহমান রুবেল, আরটিভি।